হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডিএনসি অর্থাৎ ডায়ালেশন অ্যান্ড কিউরিটেস কীভাবে করা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এর সাথে যে বিষয়গুলো তুলে ধরব তা হলো ডিএনসি করার পূর্বে কী কী নিয়মগুলো মেনে চলতে হবে। তাই আশা করি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা ডিএনসি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। ডিএনসি এর ক্ষেত্রে মূলত দুটি স্টেপ ফলো করা হয়ে থাকে, একটি হলো ডায়ালেশন, অন্যটি হলো কিউরিটেস। ডায়ালেশন, এই পদ্ধতিতে ইউটেরাসের নিচের অংশে এক বিশেষ যন্ত্র প্রবেশ করানো হয় যাকে বলে লামিনারিয়া, অথবা ওষুধ দিয়ে ভ্যাজাইনার মুখে অপেক্ষাকৃত চওড়া করে দেয়া যায় যার সাহায্য সার্ফিক্স বিস্তৃত খোলা যায়। অন্যটি হলো কিউরিটেস, এই পদ্ধতিতে বড় চামচের মতো একটি যন্ত্র ভ্যাজাইনার প্রবেশ করিয়ে ইউটেরাসের ভিতরে ঘোরানো হয়। এই যন্ত্রটিকে বলে কুরেট। ইউটেরাস থেকে জীবাণু বের করে আনতে চিকিৎসক ক্যানুলাও ব্যবহার করতে পারেন, এর জন্য আপনি সামান্য শিটান বা অনুভব করতে পারেন। অনেক কেসে টিস্যুর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। ডিএনসি করার পূর্বে করণীয়, রোগী 6 ঘন্টা পূর্বে না খেয়ে থাকতে হবে, রক্ত দেওয়ার জন্য গ্রুপে থাকা লাগবে, অপারেশনের ঠিক পূর্বে প্রস্রাবের বেগ থাকলে করে নিতে হবে, রোগীর লিখিত অনুমতি নিতে হবে, রোগী 2 পা ফাঁক করে পা উঁচু দণ্ডে রেখে লিথোটমি পজিশনে রাখতে হবে, শিরায় 5% ডেকটোস ইবি, 5% ডিএনএস, 1000 ml আইভি, 30 ডোপ পার মিনিট শুরু করা হয়। অ্যান্টিসেপটিক লোশন, প্রোভিডন, আয়োডিন, বায়োডিন অথবা অ্যারোডিন বা স্যাভলন দিয়ে ভালো করে যৌনাঙ্গ, তলপেট ও উরোর উপরিভাগ পরিষ্কার করতে হবে। জীবাণুমুক্ত পরিষ্কার কাপড় দিয়ে সমস্ত শরীর ঢেকে দিতে হবে, শুধু যৌনাঙ্গ দেখা যাবে। রোগীকে প্যাথাডিন আইভি দিয়ে সম্পূর্ণ অজ্ঞান বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে হবে। যোনিপথে আঙুল দিয়ে জ্বরের অবস্থান দেখে নিতে হবে। যোনির স্পেকুলাম দিয়ে যোনির পেছনের দেয়াল টেনে ধরতে হবে। ভোলসেলাস ফোরসেপ দিয়ে সার্ভিক্সের সম্মুখ অংশে টেনে রাখতে হবে। ধীরে ধীরে ইউটেরাস সাউন্ড সার্ভিক্সের মুখ দিয়ে ঢোকাতে হবে। সরু থেকে মোটা ডাইলেটর সার্ভিক্সের মুখ দিয়ে ঢোকাতে হবে ধীরে ধীরে। জরায়ের কিউরেট ঢুকিয়ে জরায়ের গাত্র কোড়াতে শুরু করতে হবে। যতক্ষণ না খড়খড়ে অনুভব হবে ততক্ষণ কোড়াতে হবে। কোড়ানো সম্পূর্ণ হলে ভোলসেলাম ফোরাসেটা খুলে ফেলে স্পেকুলাম খুলে নিয়ে ভালো করে যোনি পরিষ্কার করে প্যাড পরিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।